সকিরে পার করিতে নিব হয় নাই আনা নিব সকি তোমার কানের শোনা সকি গো ও হয় আমি প্রেমের গাটের মাঝি তোমার কাছে থেকে পয়সা নিব না দর্শক ভাই বন্ধুরা আপনি মনে করছেন যে আমি মান বিয়া করবার গেতাছি বিয়া করবার গেতাছি না গেল আমার বউ বিদেশ থেকে আইতাছে দুই বছর পর মনে করছে আজকে বউটা খালি সামনে বাইলে বেছে বাঘের নাগাল খামসাতে দূরে চার পাঁচ বললে তুমি আসন করে থেকে বাইর মনে আজকে মনে করেন যে আমার বউটা আইতাছে আগে নিয়ে গিয়ে আগে নিয়ে মনে করলে একবার চার পাঁচ দিন নামে ঘরে হাত নামো আর বাইরে দিন না বোনেও খাও খাও না খাইতে খাইতে একবার হুক হয়ে গেল গা এত গাছ কেটে না দিয়ে দামি গাছ হাইব্রিডের গাছ খাই আছে তার মুড হোক খাও না কি বড় গুড়ে কি বড় গুড়ে হ্যাঁ খাও বাদ দিয়ে খাও 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 খাবার মন করে তাও খায় না চাকুম চাকুম করে ছাগলের মহিলা মনে করছে ছাগল খায় না ভাই আমার কথা শুনতাম কি তোমাকে হুড়মুড়াই তো কই দিয়েছি যে তোমার মনে যে আনন্দ যে গান বাজাইতে চাও হ্যাঁ কিসের আনন্দ এত কিসের আনন্দ থাকবো না মনে হচ্ছে দুই বছর পরে আমার ওয়াব হইতেছে ওরে বাবা বুঝছি ওয়াব মানে বউ 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 দুই বছর থেকে বিদেশ থেকে আইতেছে দুই বছর পরে বিদেশ থেকে আইতেছে তাতে কি তোমার বউ কি আছে না কি না নাই বউ না থাকলে মানে বউ আহ আহ কি ভাবে রে আরে ভাই তা তোমার বউ আছে তাড়াতাড়ি আইতেছে কিসের নিকা মানুষে কতদিন পর পর আহে হ্যাঁ তুমি তো কুমার বার ওই কত বছর পর পর আহে আমার বউ আমার মই টান আছে হে টানের ঠিক নাই টানের চোরে মনে করে আমার কাছে এবার তো হুদাই যাই বলতে যায় পাগল জানি কোন কার বুঝো না কিছু না হুদাই গেলে ধরে বেসলাম আরে ভাই বুঝছি তো কিছু কিছু মানুষ মনে করে আঙ্গ দেশে থেকে বিদেশ কাম করে বুঝছো ওনা ডেট ফেল হয়ে যায় দেখেন আরে পাড়া দেয় টাকে টাকে মানে ও দেশে কোনো কাম কাজ চলে না সেই জন্য এবং তো হারে একটা সর্দার দাঁত ভেঙে গেল ফালতু জানি কোন কার এবার তো হারে আমার বউ কি ডেট ফেলে গেছে গা শালা জানি হলো আঙ্গ বারে কোরআনের বই গেছিল বুঝছো কি বাচ্চা আইছে তিন বছর থাইকে একবার মনে করো নুস ফুস হয়ে গেছে এখন মনে করো জামার বুলাও ভক্তি নাই পোলহানের মতো কোনো ভক্তি নাই এমন একটা মনে করো যে শরীরের ভিতরে পেঞ্জার বনতে একবার শেষ হয়ে আছে এই বিদেশ যাবেন নিকা আমি কোরআনের বই কত না করছি যে পাড়ায় না জামাইরে বিদেশ পাড়াও তাছাড় এই বইয়ে গেল গে এবারে শেষ কত মেসের বলা ফুর্তি ফাট্টা করছি রে জীবনটা ধ্বংস করে দিয়েছে বিদেশ থেকে হ্যাঁ তুমি এই বিদেশ নাকি লইয়া গেছ গা হ্যাঁ রমজা তো জানি হুনকা আপনি না ভিতর গেছিলেন আসলেন কাপড় বলে বুঝছেন না তো কি বয়স্ক বয়স্ক দেখা গেছে আর মনে হয় না বারো বছরের একবারে কষি একটা সেরি করা হয়েছে ভাবি আপনার দিকে তো আমার কালে মনে করেন কি ওদের নাকতাছে ভাবি এখন কি বা লাগতাছে কি ওদের ভালো লাগতাছে ওরে ফুর্তি ফুর্তি লাগতাছে হ্যাঁ ওরে ফুর্তি ফুর্তি ভাই শুনেন বিদেশে তো রইছি তো এসি তো চলছে সারাদিন তারপর রুমের মধ্যে খাইছি রুমের মধ্যে ঘুমাইছি রুমের মধ্যে গোসল করছি বাইরে আলো বাতাস কিছু দেখেই নাই ও বিদেশে কো কাজ কাম বিদেশে কো না তাই না ভাবি তা শোনা না ভাই আগে জানেন আপনার এয়ারপোর্টে আগে আবার ধরে দিলি আরে না আমি তো কইছিলাম তারপরে যে নাইট ড্রেস আছে না তিন সিটের নাইট ড্রেস আনছি আপনার বউর একটা দিব নেই ওই যে বুক ফাড়া নাইট ড্রেস ভাবি
বুক ফরাব আর নাইট ডেস্ক করে কি বগরা কয় এটা আরে ওড়া এসে রাইতে গাইতে ঘুমাস সামনে কোনো বুদম টুদম কিছুই থাকে আমি ওড়া কি বগরা পরে ওড়া দিলি আরে ভাই হ্যাঁ পর আপনি বড় দাগ পিন্দাইবেন না তখন আপনি দেখবেন বুঝছেন এটা বুক ফরা কোনো আতা মাতা খায় না অনেক সুন্দর ভাই আর আমরা গাই দিয়া বিদেশে বলে আপনি বলে বুক ফরাব আর বলে কইতে ভাই গাইতে আমার ঘুম পড়ছেন সেই জন্য ভাবি আপনি ভয় করেন না আচ্ছা ঠিক আছে ভাবি যাই না যাইতেছি ভাবি আচ্ছা ঠিক আছে ভাই আসেন আপনি আইসেন আচ্ছা ভাবি গাড়ি স্টেশন নিয়ে যাই তোমার কি মাথা খারাপ হয়েছে আমি হেই এয়ারপোর্ট আইডা দেবো তা ব্যাগ আমার কাছে দাও কিভাবে কিভাবে আসলে দূরে খারাই কথা কম কে বিদেশ তোমার ফুর্তি করবার নিকে পালাইছিলাম তুমি ফুর্তি করে যাও কামাই করে নিয়ে যাও এখন আমি তোমার নিয়ে ফুর্তি করবো কি আছে জীবনে আমার বুঝো নাই তুমি আমার বিদেশ গেছিলে দেখে তো আমার ধরন দেবো না আমি তোমার কাছে ভাবতে থাকবো না বিদেশ যাবো আমি শান্তির গোষ্ঠী মারি রে শালি তোর শান্তি না থাকে সেই শান্তির গোষ্ঠী মারব না বিদেশের কাছার বিলে যাবা তুমি না ঠিকই মনে করছো ভাগা ভাগা করবো তার মহিলা এত বেগর বেগর করতেছ সকাল থেকে তো আমি বাইরাইলাম দুই আড়ি বাইরে হারা হারসটা এত জীবন যৌবন সব শেষ হয়ে গেছে হাত শুনি গদগদায় খাবা মানুষে বাইরাবা বাইরা কি ওই বানর ওই বানরের জাত আমি কি এগুলা একাই খাই না তুই তোর জন গোষ্ঠী লয়া খাস খাওনের বালাতে চিন্তা করিস না যে আমার বউ একা একা কাম করছে আর একটু বেশি খাইতে দেই বেশি সোড়া মোড়া কইছ না তাহলে একা দেখো একবার বাইরাই নমু কারে তারে সোনারসান গো সোনারসান আমার মানজার আড্ডি রক সব ড্যামেজ হয়ে গেছে গা সোনারসান এখন তুমি আরে আরে আর মরিওন ভালান না গাল না আর মুড়ি বা সস তুই দেই আমার মুড়ি বাজারে খুব বসেছিল এখন শুনেন এক কাম কর এই যে 10,000 নি হিন্দু কর ভিকা লেখল আমার গার্লফ্রেন্ড নাবো বয়ফ্রেন্ড নাবো তাগরে খিচুড়ি ভাগ করে রাখি দাম নাবো গার্লফ্রেন্ডের কপালে জারু তোর বয়ফ্রেন্ডের কপালে জুতা হ্যাঁ জুতা আর জারু খাচ্ছ নিয়ে কয় কি রে তুই খাচ্ছ তোর 14 গোষ্ঠী ডাল আছে কেন স্যার যে যে নাছ সব খাচ্ছ কাল করতে তোমার সিপা লাগে খাও না সিপা লাগে না খাচ্ছ নিয়ে দুইটা কিল দিলি দুইটা বাড়ি দিলি একটা আড়ি পুরে যায় একটা আড়ি পুরে যায় এই তো না কইলে খাই রে ওই খাচ্ছ নিয়ে আমরা আমরা বাচ্চা কাচ্চা কোন থেকে দেখবি তুই বিয়া বইলি সংসার করে খাইনি খাওয়া জায়গা বিয়ার সময়
গান বাজনা করার লাগে তোমার চুল রাখছিলা হে লাগে তুমি ফালাই দিছান কেমনে দেখা যায় এখন কেমনে দেখা যায় পোলা বিদেশ থেকে আইলে বিয়া করার কারণে মানছে তোমার কাছে বিয়া দিব ওই ওই যে মানে যে যা মনে তাই কই আমি দরকার বড় ফেরা বিয়া করব তাতে তো কোনো সমস্যা নাই ভাই বানর তুই কি কইলি তুই ফেরা বিয়া করবি বানর তোর বিয়া করার শখ মিলে নাই হ্যাঁ ক তুই আমার কাছে না জিগায় চুল কাটলি কে
কোন কারণে কাটলি বানর তুমি তারে কি বানা করছ হ্যাঁ দেখি নায়ক শাহরুখ খান হাসতাছা ও বয়স তো আবার বেশি হয় নাই এটুকা এ পেনশন পিনবে গুড়গুড়ি আচ্ছা 12 বছর বয়স আছে তোমার তাই না তুমি তোজে হাসতাছ না রূপবান হাসতাছ আই বানর বানর আজকে দিনের মধ্যে চুলে মেখে মেখে লাম্বা বানাবি তোর ব্যাপার যা মোবাইল নিয়ে হল আচ্ছা মোবাইল নিয়ে موبايل يا بيتابو বাগিদা বেসে বিদেশ পড়েন না দেখেন তো জামাই থিয়া ভাতারের বাউ দছে।